আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বারবার তাবা করছেন কিন্তু গুনাহ আপনার পিছু ছাড়ছে না, এমনটা অনেকেরই হয়। বিশেষ করে বর্তমানে যুবকেরা এই সমস্যার সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে। এভাবে তারা মানসিক যন্ত্রণা ভুগতে থাকেন, কখনো কখনো নিজের উপর হতাশ হয়ে পড়েন। তবে একটা জিনিস জেনে রাখা উচিত, কোরআনে এমন বান্দাদের জন্য হতাশার পরিবর্তে আশার কথাও জানিয়ে দেয়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যা নিজের প্রতি অবিচার করেছ, জুলুম করেছ, আল্লাহ অনুগ্রহ হতে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু, আল্লাহর ক্ষমা দরজা কখনো বন্ধ থাকে না। হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, আমিও তোমাকে ক্ষমা করতেই থাকব। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ভরে ওঠে, এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে সমগ্র জমির পরিমাণ ভুলভ্রান্তি নিয়ে এসে উপস্থিত হও আর তুমি আমার সঙ্গে কাউকে শরিক করো নি, তাহলে আমিও এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুতরাং সর্বদা আল্লাহর কাছে আপনার গুনার জন্য ক্ষমা চাইতে থাকুন এবং বিশ্বাস রাখুন, নিশ্চিতভাবে আল্লাহ আপনার গুনাকে মাফ করে দিবেন। আল্লাহ কোথাও বান্দার ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যানের কথা বলেননি। কেউ যদি কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ কখনই বলেন না আমি তোমাকে ক্ষমা করব না, তিনি সবসময় আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গুনাকে স্বীকার করেন, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিজ্ঞা করেন ওই গুনাহের কাজ আপনি দ্বিতীয়বার করবেন না, আপনি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য থাকেন। যদি শয়তানের কুমন্ত্রণায় আপনি আবার ভুল করে ফেলেন, তবু যতক্ষণ আপনার মাঝে প্রতিজ্ঞা থাকে আপনি ওই গুনাহ থেকে চিরতরে বিরত থাকবেন, আল্লাহ ক্ষমা দরজা আপনার জন্য খোলা থাকবে। সুতরাং গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, তবে সর্বদা আমাদের উচিত হবে গুনার উপর থেকে না গিয়ে ক্ষমার জন্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।